নরসিংদীর পৌর শহরের একটি আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। দুপুরে সদর রোডের বাজির মোড় এলাকার আল মামুন হোটেলে এই ঘটনা ঘটে। নিহত রেশমা আক্তারের স্বামী শামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রহমান বাড়ির শামসুল হক তার স্ত্রী রেশমাকে নিয়ে সদর রোড এলাকার আল মামুন হোটেলে ওঠেন। দুপুরে রুমের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পেয়ে হোটেলের লোকজন এগিয়ে গেলেও দরজা খোলেনি। এ সময় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে হোটেলের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় রেশমাকে উদ্ধার করে পুলিশ। পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহ ও পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। একুশে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এসব অনুষ্ঠান থেকে বক্তারা ওই ঘটনার পরিকল্পনাকারী সহ জড়িতদের দ্রুত বিচারের দাবি করেছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় একুশ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে একটি শোক যাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একুশ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান আলী ও সহসভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল সহ অন্যরা। মুন্সীগঞ্জের মীরকাদিমে একুশ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র শহীদুল ইসলাম শাহীন। এদিকে মানিকগঞ্জে সিঙ্গাইরে প্রতিবাদ ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, হাসমত আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম খোকন সহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে জামালপুরের ইসলামপুরে পলবান্দা ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, জামালপুর ও শেরপুরে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হোসনে আরা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।